হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য খুব সিম্পল একটা ব্লগ নিয়ে আসলাম, সারাদিন কি করছি সেটাই আর কি। আর খুব সিম্পল বাঙালিয়ানা খাওয়া দাওয়া, বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে আমার তো ভীষণই পছন্দ। কে কে এরকম চাকচাক গোল গোল বেগুন ভাজা খেতে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই প্রথম ইলিশ মাছের মাথা আমরা ভেজে খাবো, মানে শুধু ভেজে ভেজে খাবো, তরকারি করব না। আর এটা হচ্ছে মৃগেল মাছের ডিম, তো ডিমটাও একদম ভাঙা ভাঙা করে ভাজা হবে। আর ইলিশ মাছের মাথা ভাজা হবে সাথে পটল ভাজি, তারপরে ঢেঁড়স ভাজি, সব কিছু ভাজা ভুজা হবে আজ। মানে ভাজা ভুজা খেতে মাঝে মাঝে খুব ইচ্ছে করে, খুব ভাল লাগে। আর ভাতটা রান্না করা হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিব। আমরা রাইস কুকারে ভাত রান্না করি সব সময়। তো দেখা যাচ্ছে সাধারণত আমরা তরকারি দিয়ে মাছ, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো নিয়মিত খাই, কিন্তু এগুলো খেতে খেতে এক সময় আর একদমই ভালো লাগে না যে এই সব খাবার খাই। তখন একটু ভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে, অর্থাৎ ভাজা ভুজা টাইপের খাবার খেতে ইচ্ছা করে। বেগুন ভাজা, ডিম ভাজা, আলু ভর্তা বা আলু ভাজি, মাছ ভাজি। তো আজকে একটু ভিন্ন রকমের খাওয়া দাওয়া। আর এগুলো পটল চিড়ে চিড়ে ভাজি করা হয়েছে, তো পটল ভাজি, আর এখানে ভেন্ডি ভাজিও আছে, ভেন্ডি, ঢ্যাঁড়স, যে যেটা বলে থাকেন আর কি। তো আমরা এভাবে করে ভাজি করি। আর এই ভাজাটা বেশ নরম নরম হয়, ভেন্ডি ভাজাটা, এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই ভাজি ভুজির সাথে আমি সব সময় একটা শুকনা মরিচ এভাবে ভাজা খাই। শুকনা মরিচ ভাজা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার ভীষণই পছন্দ। তো আমি আমার প্লেটে সব ধরনের ভাজা ভুজা নিয়ে নিয়েছি, এখন খাবো। আর সেদিনের ভিডিওতে তো আপনাদের এই লাল খাঁচাটা দেখিয়েছিলাম যে মুরগি রাখা হবে, তো এখন লাল খাঁচার ভিতরে মুরগি ঢুকানো হচ্ছে। আর এই সাদা মুরগিটাও লাল খাঁচায় থাকবে। আমাদের এখন অনেকগুলো মুরগি, সাদা মুরগি, কালো মুরগি, আর মোরগও আছে একটা, ওই যে দূরে দেখা যাচ্ছে, মোরগটার ভীষণই রাগ, সে কিছুতেই এই এই সাদা মুরগিটার সাথে থাকতে পছন্দ করে না। আর আপনাদের দেখাইছিলাম যে ছোট্ট জারটা আনা হয়েছে, তার মধ্যে দুটো মাছ আছে, সাদা মাছ আর লাল মাছ। তার মধ্যে আম্মা একটা দুইটা মানি প্লান্টের ডাল দিয়ে দিচ্ছে, আরও দিচ্ছে, বলছে যে পানির ভিতরে মানি প্লান্ট থাকলে ডালগুলো সুন্দর থাকবে, অর্থাৎ এখানে শিকড় গজাবে, ভালো হবে। আর এই যে মাছগুলো, তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ ভালোই লাগে। এটা টেবিলের উপরে বা কোথাও একটা রেখে দিলে দেখতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বড় অ্যাকুরিয়াম, যেটার মধ্যে অনেক মাছ আছে, আর এই মাছগুলো ভালো বাঁচে, সেই জন্য এই মাছগুলোই আমরা বেশি রাখি। আর অ্যাকুরিয়ামের উপরে এই গাছটা কত সুন্দর হয়েছে, তাই না? এটা তাজা গাছ, অনেক ভালো হয়েছে গাছটা, তাই একটু দেখালাম। আর এই আর কি, তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।